হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করবো ফুলকপির পকোড়ার রেসিপি দারুণ মুচমুচে কুরকুরে এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর আর মুখরোচক হয় আমরা শীতকালে মোটামুটি সবাই ফুলকপির পকোড়া বানিয়ে থাকি তবে আজকে যে প্রসেসে বানাচ্ছি তাতে করে খেতে কিন্তু সত্যি দারুণ হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে দেখাই এখানে বড় সাইজের আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপি থেকে ফুলগুলো এভাবে আলাদা করে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এভাবে ফুল আর ডাঁটিকে নাটি সহই মিহি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি এখানে অল্প একটু মোটা সাইজের গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি সমস্ত ফুলকপির ফুলগুলো ডাঁটি সমেত এভাবে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলকপিকে আমি গ্রেট করে নিয়েছি খুব মিহিভাবে এবার সমস্ত গ্রেট করা ফুলকপি কড়াইয়ের মধ্যে রেখে অল্প পরিমাণ লবণ দিয়ে ফ্লেমটাকে অন করে নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করব তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ফুলকপিকে কিন্তু এখানে ভাজা করার প্রয়োজন নেই জাস্ট একটু এভাবে ভাপিয়ে নেব লবণ দিলে যেটুকু জল বের হয় সেইটুকু জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি তিন থেকে চার চার মিনিটেই ফুলকপিটা সুন্দর শুকিয়ে গেছে তখন এটাকে নিয়ে একটা বড় বোলের মধ্যে রেখেছি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচনো অ্যাড করার পর এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি এখানে প্রায় আমি পনেরো ষোলোটা রসুনের কোয়াকে মিহি করে কুচিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি এখন মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো প্রায় চার পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি মিহি করে কুচি অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো আদা কুচনো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোর বীজ বাদ দিয়ে ছোট ছোট করে কুচিয়ে মিশিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলি খুব ছোট ছোট করে কেটে নিয়ে আপনারা চাইলে স্প্রিং অনিয়নও এভাবে ছোট করে কেটে অ্যাড করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতো আর দিচ্ছি চাট মশলা দেড় টি স্পুন মতো সমস্ত মশলা দেওয়ার পর এবার খুব ভালো করে মেখে নেব তবে তার আগে এখানে বাইন্ডিংসের জন্য আমি মিশিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো এটা মেজারিং কাপের প্রায় ওয়ান ফোর্থ কাপ হয় এরকম দুই কাপ আমি এখানে অ্যাড করছি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ টোটাল হাফ কাপ চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করছি আর এরই সঙ্গে মিশিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ বেসন সমস্ত উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা এখন ধনে পাতার সিজন তাই সব কিছুতে ধনে পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার কোনো প্রয়োজন নেই লবণ দিয়েছি আর ডিম দিয়েছি তাতে করেই কিন্তু সুন্দর মাখানো হয়ে যাবে আর যারা ডিম খান না তারা কিন্তু ডিম বাদ দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে দরকার হলে অল্প একটু জল মিশিয়ে নেবেন এবার ভালো করে হাতটা ধুয়ে নিয়ে হাতে তেল মেখে নিয়ে এভাবে গোল গোল বলের মতো সমস্ত গড়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে এখানে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সমস্ত বলগুলো ছেড়ে দিচ্ছি তবে যেহেতু অনেকগুলো বল আমি গড়ে নিয়েছি তাই সমস্ত বলগুলো একসঙ্গে ভাজা করা যাবে না মোটামুটি অর্ধেকগুলো বল আমি ছেড়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এগুলো এভাবে একদিকটা সুন্দর রং ধরলে পাল্টে দিচ্ছি এগুলো মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ধরে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত আর সুন্দর একটা রঙ আসা পর্যন্ত ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বলগুলোতে কিন্তু সুন্দর রং এসে গেছে এভাবে ভালো করে নাড়াচাড়া করে আপনারা বলগুলো ভেজে নিতে পারেন আপনারা চাইলে আরও ডুবো তেলে ভেজে নিতে পারেন এখানে আমি একটু কম তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব চা বা কফির সঙ্গে শীতের সন্ধ্যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের এই ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন